সোমবারে আসিল ধনমণির শুভ বিবাহ। বারো বছরীয় প্রেমে পূর্ণতা পোৱাৰ দিনটোৱেই আছিল শুভ সোমবার। কিন্তু ধনমণির সপনবোৰ বাস্তব নহল। ইয়াৰ চারিদিন পূর্বে গুৱাহাটীৰ ৰেল আলিত উদ্ধার হল কমলদৈৰ দৰা ধনমণির ক্ষত বিক্ষত মৃতদেহ। এয়া আত্মহত্যা নে হত্যা? ধনমণির মৃত্যুক লৈ কেবল রহস্য আর রহস্য। মানে রেলওয়ে পুলিশের মতেও তেনেকে বা বিভিন্ন মানে মানুষের যোগেদি শুনেছো তেওঁলোকে মানে সুইসাইড বলে কয়ে আছে, এটা সুইসাইড বলে। কিন্তু মোর মানে তেনেকা অকমান লাগা নাই যে এটা সুইসাইড হয়, কারণ ই মেন্টালি বহুত স্ট্রং হয়। ই বেলেগক সহায় করা মানুষ বা বেলেগক সাপোর্ট মানে আপনার স্ট্রং করা মানুষ বেলেগক হ্যাঁ করে, তথাপি এনেকুৱা এটা হবলগা বলে কোনো আমি এক্সপেক্ট করা নাই বা কোনো ভাবাই নাছিল। গোটেই তার ডেড বডিটো ট্রেকর ভিতর আর মূরটো ট্রেকর বাহির, আর সেইখানি এই রেলের যে হেৰি লাইন, এই চাটিং লাইনত হয়েছে, রানিং লাইনত নয়। এখন বিয়ার বাবে সম্পূর্ণরূপে সাজু হয়েছিল দুখন ঘর। অলংকারৰ পৰা বিয়ার হাজলৈ, বিয়ার পেন্ডেলৰ পৰা অতিথি নিমন্ত্ৰণলৈ সকলো কৰিছিল দৰা আৰু কইনা ঘৰিয়াই। সোমবাৰে দৰা সাজি মঙলদৈৰ ঘৰখনৰ পৰা নলবাৰীৰ কইনা ঘৰলৈ ওলাই যাবলগীয়া দৰাজন ক্ষত বিক্ষত হৈ পৰি ৰল গুৱাহাটীৰ জালুকবাৰীৰ ৰেল লাইনত। বুধবাৰে পুৱাই মাতৃক বঙাইগাঁৱলৈ যাম বুলি কৈ ওলাই অহা ধনমণিৰ লগত হঠাৎ কি হৈ গ'ল? বাৰ বছৰীয়া প্ৰেমক পূৰ্ণতা দি বিয়ালৈ সাজু হোৱা ধনমণিয়ে কেতিয়াও আত্মহত্যা কৰিবই নোৱাৰে। ৰেলালিত ৰহস্যজনকভাৱে দৰা ধনমণিৰ মৃতদেহ উদ্ধাৰ হোৱাক লৈ সন্দেহৰ প্ৰশ্ন ভাতৃ, মোমায়েক আৰু আত্মীয়ৰ। আমাৰ বিয়া একেবাৰে মানে সম্পূৰ্ণ প্ৰস্তুতি তেওঁলোকৰো আমাৰো। তেওঁলোকে এতিয়া আপোনালোকে শুনি আচৰিত হ'ব, কালি গম পাইছোঁ মানে ছোৱালীয়ে তাৰমানে যিজনী আমাৰ বোৱাৰী হ'লহেঁতেন, ছোৱালীয়ে ভায়েকক লৈ কালি বজাৰ কৰি ফুৰিছে। ইফালে ল'ৰাই কিবা ধৰক বজাৰ কৰিবই গৈছে বা ক'ৰবাত গৈছে, আমি বজাৰ কৰি আছোঁ এয়া। গতিকে আপোনালোকক আৰু কি ক'ম, গোটেই সম্পূৰ্ণ প্ৰস্তুতি এভৰিথিং। খালি দৰাক সাজি ওলাই যাব লাগে, সেই দিনটোত ৰিং চেৰেমনিৰ দিনা যাব লাগে। আগদিনা ৰিং চেৰেমনি আছিল, আমি যাবৰ কাৰণে কোন যাব ৰেডি হৈ আছোঁ। সেই আৰু কি ক'ম। মাক কৈ আছিলে ই বঙাইগাঁও যাম বুলি কৈ আহিছিলে, বঙাইগাঁও এতিয়া যোৱা হ'লনে নাই সেইটোৱে মই গম নাপাম। মাৰ্ডাৰো হ'ব পাৰে বা কিবা, মোৰ এনেকুৱা যদি চুইচাইডো হয় কি কি কাৰণে হ'ব পাৰে, মোক কাৰণটো লাগে মানে। এনেকুৱা মোৰ কাৰেণ্টটোতে মানে ছাছপেক্ট আছে, সি নিশ্চয় তাৰ ইণ্টাৰনেল কিবা প্ৰব্লেম হ'ব, যিটো কথা নেকি শ্বেয়াৰ কৰিব নালাগে। আপোনাৰ লগত কথা পাতিলোঁ, হাঁহি ফূৰ্তিৰে কথা পাতে, কালিলৈকে কথা পাতি আছে ধুনীয়াকৈ, ইভেন আগ মুহূৰ্তলৈকে কথা পাতিছে। 2010 চনতেই পিতৃক হেৰুৱাই ঘৰখনৰ দায়িত্ব কান্ধ পাতি লৈছিল ধনমণি ভট্টাচাৰ্যই। মেডিকেল ৰিপ্ৰেজেণ্টেটিভ ধনমণিয়ে সুন্দৰকৈ সজাইছিল সপোনৰ ঘৰখন, কিন্তু সময়ে সকলো কাঢ়ি লৈ গ'ল। বিয়াৰ আয়োজন আয়োজন হৈয়ে থাকিল, কেনেকৈ মৃত্যু হ'ল ধনমণিৰ? এই মৃত্যুৰ তদন্ত হ'বই লাগিব। মোৰ লগত বিয়লি 2:40 বজাত কথা পাতি হাঁহি থকা মানুহটো এনেকৈ মৰিব নোৱাৰে, তদন্ত বিচাৰি এই মন্তব্য কইনা আৰু পৰিয়ালৰ। ইফালে ধনমণিৰ মঙলদৈৰ গেৰিমাৰী আৰু অধিবক্তা কইনাৰ নলবাৰীৰ ঘৰখনত এতিয়া বৰ্ণনাতীত পৰিৱেশ। উকা ৰভাথলী, আনন্দৰ সময় বিষাদলৈ পৰিণত হ'ল। কইনাঘৰত সান্দহ খুন্দা পৰ্ব তেনেকৈয়ে পৰি ৰ'ল। পুখুৰীত তিয়াই থোৱা ধানৰ বস্তাটো পুখুৰীতেই থাকিল। সৰগ ভাগি পৰা সময়ে বৰকৈ আমনি দিছে দুয়োটা পৰিয়ালক, অবাঞ্ছিত খবৰে বাক ৰুদ্ধ কৰি পেলাইছে গাঁওবাসীকো।
দুঃখর কথা তো আর দুঃখরে কথা এনাই হওয়া আমি এনাই টিভিত বা হেরি শুনো কিন্তু আজ আমার ঘরের ওসরতে হয়েছি এই দুঃখরে কথা এটা সকল চা পড়ছে আর খুব বেয়া লাগছে তা ভাল ছোয়ালী বা এনেকা একটা ঘটনা হয়ে গেল বেয়া লাগছে আর কিন্তু বুধবারে প্রকৃততে ধনমণির লগত কি হয়েছিল ধনমণিক কোনোবাই হত্যা করে রেলর আলিত পেলাই থই গল নেকি কারণ ধনমণির কানত তেতিয়াও লাগি আছিল ব্লুটুথ ইয়ারবাড শরীরত ওলমি রইছিল ধনমণির ব্যাগটো ভরির জোতা ভরিতেই সযতনে আছিল ধনমণিক লৈ দুয়োটা পরিয়ালর অগাধ বিশ্বাস ধনমণিয়ে আত্মহত্যা করবই নয় তেন্তে ধনমণির মৃত্যুর আঁরর রহস্য কি আরক্ষী উলিয়াব পারিবনে ধনমণির মৃত্যুর প্রকৃত কারণ জি আর পির পর আমি মাত্র তার মোবাইল ফোন দুটা পাইছো আর তার ব্যাগটো পাইছো পার্সটো পাইছো আর বিশেষ অন্য নাই মানে পয়সা লব আহ বলেও কে গতি তার হাতত না পয়সা আসিল নাকি এটা না কোনোবাই মারিলে না নিজে মরিলে কি কারণত কি হয়েছে আমি এই জানিপরা নাই এই সম্পূর্ণ আমার রহস্য না এইবিল মানে মানি লো নো এই তদন্ত ভালো সিদ্ধান্ত করো কি কি এনেকা হল কি কারণ হল লোকেতো নিশ্চয় কথাখিনি শুনিলে সঁচাকৈ বহুত বেছি দুখ লাগিলে কি কি যে আজিকালি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হৈ থাকে এই যুবকজনে যিহেতু বিয়া মাতিবলৈ গৈছিলে আৰু তেখেতৰ লগত যে এনেকুৱা এটা ভয়ঙ্কৰ ঘটনা সংঘটিত হ'ল যিহেতু তেখেতৰ বিয়া আহি আছে আপোনালোকে নিশ্চয় গম পাইছে আৰু বাৰ বছৰ লাভ ষ্টৰী একেকোবে শেষ হৈ গ'ল এক মিনিটতে সঁচাকৈ বহুত বেছি বেয়া লাগিলে এনেকুৱা ঘটনা যাতে আন কাৰো লগত নহওক আজিকালি ইমানেই বেছি বেয়া লগা হৈছে এটার পিছত এটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়ে থাকে আর ভগবানও কেতিয়াবা এনেকুৱা লাগে ইমান মানে নিষ্ঠুর নে এ দোষীবিলাক সারি যায় আর নির্দোষীবিলাক সঁচাকৈ মানে বিপদত পড়ে যিকোনো প্রকারে বিপদত পড়ে নহলে মৃত্যু হবলগীয়া হয় নহয় জানো এই যিজন যুবকৰ মৃত্যু হল তেখেতনো কি ভুল আছিল তেখেতে বিয়া মাতিব গৈছিল হয় না নহয় কওকচোন একে কুবে গোটেই দুটা ফেমিলিয়ে ধ্বংস হয়ে গল যেহেতু চারিদিন পিছত বিয়াই আসলে সরি যেহেতু 7 অক্টোবর তেখেতর বিয়া আহি আসলে সঁচাকৈ বহুত বেশি দুঃখদায়ক কারণ সেই যিজন যুবক মরি গল তেওঁটো একোৱে পৃথিবীর পর গুছিয়ে গল একেবারে একো গম নেপায় কিন্তু তেখেতর যিগৰাকী হবলগীয়া পত্নী আসলে সঁচাকৈ জীবনটো তেখেতর কারণে বহুত বেশি দুঃখদায়ক হব আর যেহেতু 12 বছর তেখেতর তেওঁলোকৰ ভালপোৱা আসলে গতিকে মানুহৰ মানে সঁচাকৈ যেতিয়া যিটো হবলগীয়া আছে সেইটো আসলে হবই নহয় জানো গতিকে আমি আর কি কম আমিতো সদায় ভালটোৱে ভাবো কিন্তু এনেকুৱা দুখ লাগে আজিকালি যেতিয়া নিউজটো অন করা যায় মোবাইলটো অন করা যায় এনেকুৱা ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা কিছুমান সংঘটিত হয়ে থাকে আর তাতে আকৌ এনেকুৱা ধরনের এক্সিডেন্টও হয় বা বহু ধরনের ঘটনা হয়ে আছে কিন্তু এই ঘটনাটো কিহৰ কারণে হবলৈ পালে কেনেকুৱা ধরনের কি হয়ে আছে মানে কোনোবাই হত্যা করলে নাকি কি করলে এতিয়ালৈকেতো রহস্যর মাজত আছে ভাল মতে দি উলুৱা নাই সকলোখিনি পোহরলে আহিব কিন্তু পরিয়ালের লোকেও কৈছে তেনেকুৱাটো হব নালাগে তার তো তেনেকুৱা কোনো ধরনের মানে দুশ্মনী নাই বাৰু যি নহওক মানে বহুত বেছি বেয়া লাগিলে আর এই যুবকজনের আত্মায় যাতে সদগতি পায় আর সেইটোৱে প্রার্থনা করলো আমার তো আর তাতকে একো করবলগীয়াটো উপায় নাই নহয় জানো ঠিক আছে মোক কবলগীয়াখিনি ইমানেই আপনার যদি কিবা কবলগীয়া আছে তেতিয়াহলে কমেন্ট এটা করবলে নেপাহৰিব বাই